আমি যেখানে উপস্থিত আমি সেই সুযোগ চেয়েছি, আমার সেই সুযোগটা দেয়া হয়নি। আমি মনে করছি এটি উদ্দেশ্যমূলক এবং নিঃসন্দেহে বিশেষ কাউকে সুবিধা দেওয়ার চেষ্টা। হ্যাঁ, আমি তো আগেই বলেছি যে এটা ষড়যন্ত্র, এবং আমি মনেই করছি যে আওয়ামী লীগের নৌকা মার্কার যিনি প্রার্থী তাকে সুবিধা দেওয়ার পায়দারা। আমরা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলি, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলি, এবং আমরা ঘরের ছেলে, আমরা বিজয়ী হলে আমরা কিন্তু ঘরেই থাকব। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মানুষ মাঠে নেমেছে, হাজার হাজার মানুষ চাইছে যে আজই যদি ভোট হয় তাহলে তারা তাদের সেই ভোটাধিকার প্রয়োগ করবে। মানুষ যখন সোচ্চার হতে শুরু করেছে, মানুষের এই আওয়াজ যখন সরকারি দলের প্রার্থী বুঝতে পারছেন, তখন তিনি নতুন খেলায় মেতে উঠেছেন। আজকে যাচাই বাছাইয়ে মনোনীত প্রার্থীর ঘরে আমার স্বাক্ষর নেই, এই কারণ দেখিয়ে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়। কিন্তু আমি রিটার্নিং অফিসারকে বারবার বলেছি, আমি কোনো তথ্য গোপন করিনি, আমি ঋণ খেলাপি নই, এবং আমার সকল প্রয়োজনীয় কাগজপত্র আমি সংযুক্ত করেছি। যেহেতু আমি স্বতন্ত্র প্রার্থী, আমি স্বতন্ত্র প্রার্থীর ঘরে স্বাক্ষরও করেছি। আবার যে 1% ভোটারের সমর্থন নিতে হয় সেটিও সঠিক আছে, তাহলে কেন আপনি আমার মনোনয়নপত্র বাতিল করবেন? আর যেখানে আমি নিজে উপস্থিত আছি, আপনার যদি মনে হয় যে স্বাক্ষর প্রয়োজন, আপনি কিন্তু স্বাক্ষর নিতে পারেন। আরপিওতে কিন্তু ছাড় দেওয়ার সুযোগও আছে। সরকার এবং নির্বাচন কমিশন যেহেতু একটি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে, সেই স্বার্থে আপনি প্রার্থীকে তার প্রার্থিতা বহাল রাখার সুযোগ করে দেবেন। আমি এখানে উপস্থিত, আপনি আমার স্বাক্ষর নেন, কিন্তু সেই সুযোগ তিনি দেননি। বিএনএফের প্রার্থী, তার প্রার্থিতার ক্ষেত্রে যেটি করা হয়েছে, তার দুইটা জায়গাতে দুই ধরনের স্বাক্ষর, মনোনয়ন ফর্মে এক ধরনের স্বাক্ষর, তার হলফনামায় আর এক ধরনের স্বাক্ষর। তাকে সুযোগ দেওয়া হয়েছে, বলা হয়েছে যে তিনি উপস্থিত নেই, তিনি আসুন, তিনি তার স্বাক্ষরটি আবার করে দিন। কিন্তু যিনি, আমি যেখানে উপস্থিত আমি সেই সুযোগ চেয়েছি, আমার সেই সুযোগটা দেয়া হয়নি। আমি মনে করছি এটি উদ্দেশ্যমূলক এবং নিঃসন্দেহে বিশেষ কাউকে সুবিধা দেওয়ার চেষ্টা। আমি এই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করব, এবং আমি বিশ্বাস করি আমি আমার প্রার্থিতা ফেরত পাব। ফরিদপুর 1 আসনের জনগণ যে পরিবর্তন চায়, তারা যে সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির জনপদ চায়, তারা যে হামলা মামলা নির্যাতনের যুগে আবার ফেরত যেতে চায় না, সেটি 7 তারিখে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে তাদের যে ইচ্ছে তারা তার প্রমাণ দেবে, এটি আমার বিশ্বাস। আমি তো বলেছি যে আমি আপিল করব নির্বাচন কমিশনে, এবং আমি বিশ্বাস করি যে আমি আমার প্রার্থিতা ফেরত পাব। আমি নির্বাচনের মাঠে আছি, ছিলাম এবং থাকব। হ্যাঁ, আমি তো আগেই বলেছি যে এটা ষড়যন্ত্র, এবং আমি মনেই করছি যে আওয়ামী লীগের নৌকা মার্কার যিনি প্রার্থী তাকে সুবিধা দেওয়ার পায়দারা। আমি নিজেও আওয়ামী লীগের প্রার্থী, এবং মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে বলেছেন যে আওয়ামী লীগের কেউ চাইলে স্বতন্ত্র প্রার্থী হতে পারে। আমরা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলি, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলি, এবং আমরা ঘরের ছেলে, আমরা বিজয়ী হলে আমরা কিন্তু ঘরেই থাকব। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে একজন প্রার্থীর যে মাঠে থাকার যে সুযোগ, সেই সুযোগ থেকে বঞ্চিত করার মাধ্যমে নৌকা মার্কার প্রার্থীকে সুযোগ দেওয়ার চেষ্টা হচ্ছে, এটি সফল হবে না। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মানুষ মাঠে নেমেছে, হাজার হাজার মানুষ চাইছে যে আজই যদি ভোট হয় তাহলে তারা তাদের সেই ভোটাধিকার প্রয়োগ করবে। কিসের বিরুদ্ধে? সন্ত্রাসের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? দখলের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? মনোনয়ন বাণিজ্যের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? কমিটি বাণিজ্যের বিরুদ্ধে। অতীতে যারা বড় বড় দায়িত্বে ছিলেন তারা কিন্তু মানুষের সঙ্গে নানা ধরনের নির্যাতন, মানুষের সম্পত্তি দখল, দুর্ব্যবহার এগুলো করেছেন। সেটার বিরুদ্ধে মানুষ যখন সোচ্চার হতে শুরু করেছে, মানুষের এই আওয়াজ যখন সরকারি দলের প্রার্থী বুঝতে পারছেন, তখন তিনি
নতুন খেলায় মেতে উঠেছেন। কিন্তু ফরিদপুর এক আসনের জনগণ তাদের সেই ষড়যন্ত্র সফল হতে দেবে না। প্রার্থিতা ফেরত পাবো আপিল করার মাধ্যমে এবং আমরাই ৭ জানুয়ারি বিজয়ী হব জনগণের ভোট নিয়ে ইনশাআল্লাহ।